তাহলে না আমি নাটক করব না তো বাসায় চলে আসলে নাতিক ভাই আমাকে লোভ দেখানো হতো গান দিয়ে নাটক কি আমি গান নিয়ে বেশি ইন্টারেস্টেড অভিনয় জগতে আপনার পদার্পণ কখন আমি যখন ক্লাস 10 এ তখন অশ্রুত গান্ধার নামে একটি 1975 না ফার্স্ট ইয়ার কলেজ তখন অশ্রুত গান্ধার নামে একটি নাটক নিয়ে আতিক ভাই আমার মাকে বললেন যে আমার শম্পাকে লাগবে এই মাসের নাটক বিটিভি তাহলে না আমি নাটক করবো না তো বাসায় চলে আসলে নাতিক ভাই আমরা তখন ওল্ডি হয়েছে আমাদের বাসা এসে উনি বোঝালেন আমাকে যে গানের মেয়ের গান পাগল মেয়ে হ্যাঁ আড়াই ঘন্টার নাটক সেলিম আল দিনের লেখা তো সেইটাই জোর জবরদস্তি করে এক মাস রিহার্সাল হলো বিটিভিতে আগে তো খুব কড়া রিহার্সালস হতো হ্যাঁ সেটা করলাম মনস্তাত্ত্বিক হ্যাঁ সাইকোলজিক্যাল প্লে একটি মেয়ে সে গান ভালোবাসে গান গায় বারিন কাকু মানে বাপ্পার বাবা আমার উস্তাদজি সেজেছিলেন সেই নাটকে হ্যাঁ বারিন মজুমদার কাকু তো তারপরে মেয়েটির বিয়ে দিয়ে দেওয়া হয় তার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড সেজেছিল মানে আমার প্রেমিক সেজেছিল আল মনসুর আর আসাদ সেজেছিল প্রেমিকের বন্ধু হ্যাঁ আর রাসুল ইসলাম আসাদ আর সিরাজ ভাই অনেক সিনিয়র এখন আর নেই পৃথিবীতে উনি সেজেছিলেন আমার স্বামী ব্যবসায়ী তো উনি গান বাজনা বুঝতেন না হ্যাঁ তো অনেক বয়স মানে আকাশ পাতাল বয়সের তফাতে বিয়ে দিয়ে দিল বাবা মা তারপর মেয়েটি আস্তে আস্তে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়লো এবং সব জায়গায় সুর শুনতে পায় দেয়ালে গ্লাসে মানে যাই ছোঁয় হ্যাঁ তারপর একদিন লম্বা এগুলোর মধ্যে অনেক অনেক বড় বড় ডায়ালগস আতিক ভাই উপর থেকে পাঠাচ্ছিলেন এত বড় বড় পাতায় হ্যাঁ লেখা হ্যাঁ না না ফট করে ওই ওই ট্রেনিংটাই দিয়েছেন ওনারা এক মিনিটে মুখস্থ করে সাথে সাথে ডেলিভার করতে হচ্ছিল কারণ নাটকটি মানে 5 মিনিটের ডিফারেন্সে এয়ারিং হচ্ছে আবার রেকর্ডিংও হচ্ছে বিটিভির স্টুডিওতে কেন আমি জানি না হ্যাঁ তো ওই ওই যে ইয়ারিংয়ের টাইমটা মধ্যেই আতিক ভাই এক পাতা করে ডায়ালগ নতুন ডায়ালগস পাঠাচ্ছেন হ্যাঁ আমাকে ফাট করে মুখস্থ করতে হচ্ছে যে কারণে আমাদের ওই ট্রেনিংটার কারণে আমি আজকাল একবার দেখতে হয় আমার স্ক্রিপ্ট হ্যাঁ দ্যাট ইজ বিকজ অফ দ্যাট ট্রেনিং হ্যাঁ তো এই 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 যে আড়াই ঘন্টার নাটক করলাম তারপরে আবার কোনো কাজ করব না ঠিক করলাম আবার 1976 সালে মামুন ভাই বললেন যে না ইডিয়েটে করতেই হবে হ্যাঁ ওখানে একটা গান আছে আমাকে লোভ দেখানো হতো গান দিয়ে একটা গান আছে আলম ভাই সুর করবে আমি তাই নাটক কি আমি গান নিয়ে বেশি ইন্টারেস্টেড কিন্তু অবশ্যই যে কাজটি অ্যাকসেপ্ট করব সেটির যেন পরিপূর্ণতা পায় সেইটাই তো চেষ্টা থাকবে সে ছোট বয়স থেকে তো এইটা আমাদেরকে ট্রেন আপ করা হয়েছিল তো ওই 76 করলাম ইডিয়েট সেটাও ছিল এ মাসের নাটক ওই আড়াই ঘন্টা